স্থানীয় মানুষ আছে, এই যে আজকে শুক্রবার দিন, প্রায় সবগুলো কমিউনিটি সেন্টারেই কোনো না কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান আছে। আলহামদুলিল্লাহ যাদের দাওয়াত তো তারা যাবেই, কোনো সন্দেহ নাই। কিন্তু আরো এক শ্রেণীর মানুষ, বিশেষ করে যুবকদের মধ্যে আমরা দেখেছি যে বিশেষ করে মেসে টেসে যারা থাকে অনেক আছে, আজকে তাদের তাদের রান্নার কোনো ফাংশন নেই। তারা এলাকার বিভিন্ন কমিউনিটি সেন্টারে চলে যায়, ওই ফাঁকে ফাঁকে ঢুকে তারা খেয়ে চলে আসে। অথচ সে হওয়া তার জন্য বৈধ ঠিক হলো, তা তো অধিকার এখানে নাই, তাকে ডাকা হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়ে বলেছেন, দাওয়াত ছাড়া যে নাকি খাবার অনুষ্ঠানে আসলো, সে যেন চুর হয়ে প্রবেশ করলো। প্রবেশ সময় ঠিকই চুর চুর ভাব থাকে, কি জানি কেউ কিছু বলে কিনা, যেহেতু দাওয়াত নাই, সে চুরের মধ্যে প্রবেশ করে। আর যখন খাওয়া দাওয়া শেষ করে ফেললো, তখন ফুর্তিতে আনন্দে ডাকাতের মধ্যে বেরিয়ে আসে। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াত ছাড়া কোন খাবার প্রোগ্রামে যাওয়া এ যেন চোরের মতো যাওয়া, আর ফিরে আসার সময় সেটা যেন ডাকাতের মতো বেরিয়ে আসা। হ্যাঁ, তারপরেও কিছু কিছু বিষয় আছে, একান্ত আপন জন। এটা সেই আরেকটা সুন্দর কথা, আমাকে দাওয়াত দিল একজন যে আপনি আসেন, আমি আমার পরিবার পরিজন সাত আট দশজনকে নিয়ে গেলাম, এটা কিন্তু ঠিক না, এটাও তো ঠিক না। কারণ সে আপনাকে দাওয়াত দিয়েছে, আপনার আয়োজন সে করেছে, আপনার সাথে আরেকজন নেবেন, দুই তিন চার পাঁচজন নিয়ে যাবেন, সে খাওয়াবে কি করে? এটা তো বিব্রত বোধ ফিল করবে। সেজন্য এমন যদি হয় তাহলে তাকে আগে বলতে হবে যে ভাই আমার সাথে দুজন মানুষ আসবে, তখন হতে ঠিক পেয়ে গেল। আর শুধু আপনাকে দাওয়াত দেওয়া হলো আর আপনি গেলেন, আপনার সাথে আরো সবাইকে ডেকে নিয়ে গেলেন যে ভাই আজকে আর মেসে রান্না করা লাগবে না, আমার একটা দাওয়াত, তোমাদের সবার দাওয়াত। এই যে স্বজন প্রীতিমূলক দাওয়াত, আহারে যে খাওয়ায় সে বুঝে, একটা পর্যায়ে দেখবেন এভাবে, এ কারণে তো বিভিন্ন অনুষ্ঠানে মানে বিভিন্ন খাবারের ঘাটতি পড়ে। আর জোগাড় আছে 300 মানুষের, ওইখানে বিভিন্ন রকমের মানুষ 500-700 এসে হাজির হয়ে যায়, এজন্যে এটা একটা বিব্রতকর পরিস্থিতি। অথচ একজন মানুষ দাওয়াতি সে আসলো, সে খাবারটা পাইল না, সব পড়ে গেল, আর যারা বিনা দাওয়াতি এসে খেয়ে গেল, এটা কেমন ধরনের কথা? এজন্যে নবী রসুল বলছেন যে দাওয়াত ছাড়া যাওয়া চুরের মতো যাওয়া, দাওয়াত খেয়ে বেরিয়ে আসা ডাকাতের মতো বেরিয়ে আসা, এটা ঠিক নয়।